সারা বছর ধরেই টবে করা যায় লঙ্কা গাছের চাষ টবেই ফলবে প্রচুর লঙ্কা বাজার থেকে কাঁচা লঙ্কা কেনার কোনো প্রয়োজন নেই বাড়িতে যে শুকনো লঙ্কা আছে তার থেকে খুব সহজেই লঙ্কা গাছের চারা তৈরি করে নিতে পারবেন লঙ্কা গাছের পাতাও কুঁকড়ে যাবে না এবং থাকবে না ফুল ঝরানো সমস্যা নমস্কার বন্ধুরা ড্রিম গার্ডেন ইউটিউব চ্যানেলের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটি টবে লঙ্কা গাছের চাষ এই নিয়েই টপের মধ্যে আমরা কিভাবে অধিক পরিমাণে লঙ্কা ফলাবো এই বিষয়েই আজকের এই ভিডিও বন্ধুরা দেখুন আমার এই তিনখানা লঙ্কা গাছ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পুরো গাছগুলো আপনাদের দেখাই তা গাছের মধ্যে শুধু আপনারা লঙ্কাই দেখতে পাবেন দেখুন প্রত্যেকটি গাছ একেবারে বন্ধুরা অজস্র লঙ্কায় নিজেদেরকে ভরিয়ে তুলেছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি লঙ্কা গাছ একেবারে নিজেদেরকে পুরোপুরি সাজিয়ে তুলেছে একেবারে লঙ্কায় লঙ্কায় যাকে বলে একেবারে টবের মধ্যে লঙ্কা কাণ্ড যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে আমি মূলত যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের একটু জানিয়ে দিই না সর্বপ্রথম থাকবে আমরা টবে যে লঙ্কা গাছ বসাবো তার চারা আমরা কীভাবে তৈরি করব দু নম্বর থাকবে টব নির্বাচন তিন নম্বর কী ধরনের মিডিয়া অর্থাৎ মাটিতে আমরা এই গাছ লাগাবো চার নম্বর থাকবে কী ধরনের খাবার শুরুর দিকে আমরা এই গাছকে প্রদান করব আচ্ছা এরপরে হচ্ছে যে সমস্ত ভাইটাল পয়েন্ট যেগুলো আছে অর্থাৎ লঙ্কা গাছের যে কমন সমস্যা পাতা কোকড়ানো এবং ফুল ঝরে পড়া এবং সবশেষে যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব অর্থাৎ এই যে আমার মতো এই যে দেখুন এই যে টবের লঙ্কা গাছে এরকম অধিক যদি আপনাদের ফলন পেতে হয় তাহলে একেবারে শুরুর থেকেই আমরা কীরকম ধরনের পরিচর্যা করব সেই বিষয়টি নিয়ে আমি একেবারে বন্ধুরা একবারে শেষে আলোচনা করব সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব অর্থাৎ আমরা কিভাবে চারা তৈরি করব না দেখুন বন্ধুরা এই যে বাজারের যে শুকনো লঙ্কা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই শুকনো লঙ্কার মধ্যে যে বীজ আছে এই বীজগুলো আমি ঠিক এই রকমভাবে যেমন দেখাচ্ছি ঠিক এইরকমভাবে কিন্তু আমি এই ছোট্ট একটা টবের মধ্যে বন্ধুরা ছড়িয়ে দেব এবং ছড়িয়ে দেওয়ার পর পর আমি কি করব খুব আলতো করে এই টবের উপর একটা মাটির আস্তরণ আমি দিয়ে দেবো অল্প পরিমাণ যাতে এটা চাপা থাকে খুব বেশি যেন মাটির নিচে চলে না যায় তাহলে কিন্তু আবার বেরোতে মোটামুটি দশ থেকে পনেরো দিন সময় লাগবে তা সেই জন্য আমাদেরকে কী করতে হবে না প্রত্যেক দিন আমি যে মিডিয়া অর্থাৎ এই যে ছোটো টপের মধ্যে যে গাছটা বসালাম মানে যে বীজটা পুঁতলাম আর কি তা এই বীজটাতে আমাকে প্রত্যেক দিন কিন্তু একটু একটু করে উপর থেকে এই মিডিয়াটাকে আমার কিন্তু ভিজিয়ে যেতে হবে অর্থাৎ যতদিন না এই বীজ ফেটে চারা তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমাকে প্রত্যেক দিন একটু একটু করে কিন্তু জল অবশ্যই এই মাটিতে ওপরে কিন্তু আমাকে দিয়ে যেতে হবে আচ্ছা পরের যে বিষয়টা সেটা হচ্ছে টপ নির্বাচন অর্থাৎ এই টপ থেকে যখন ছোট্ট চারা গাছ বেরিয়ে আসবে ছোট্ট চারাগাছ বেরিয়ে আসার পরই কিন্তু সর্বপ্রথম আমি কিন্তু এরকম সাইজের বড় টবের মধ্যে কিন্তু চারা গাছটিকে লাগাবো না না শুরুতে আমাকে শেকড়ের গ্রোথটা ভালো করার জন্য বন্ধুরা ঠিক রকম দু ইঞ্চি সাইজের এই যে টপ তা এই রকম ধরনের টবের মধ্যে আমি প্রথম আমার চারা গাছটিকে রোপণ করব। মোটামুটি দিন দশেক এই টবের মধ্যে রাখার পর যখন শেকড়ের গ্রোথ ভালো হয়ে যাবে তারপরে কিন্তু প্রথম ধাপে এই টব থেকে শিফট করে আমি এরকম বড়ো টবে বন্ধুরা গাছকে লাগাবো আচ্ছা এর পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে মিডিয়া অর্থাৎ কীরকম ধরনের মাটিতে আমরা আমাদের এই লঙ্কা গাছ আমরা বসাবো না মিডিয়ার কথা বলতে গেলে যেটা বলতে হয় বন্ধুরা যে কোনো ধরনের মিডিয়া আমি যেমন আমার যে সমস্ত মিডিয়াতে আমি শীতকালে ফুলের গাছ লাগিয়েছিলাম আমি এই রকম ধরনের মিডিয়াতেই কিন্তু এই যে আমার লঙ্কা গাছ আছে এই লঙ্কা গাছগুলো কিন্তু বসিয়েছিলাম তা মিডিয়াটা ছিল তিরিশ 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 অর্থাৎ তিরিশ পার্সেন্ট মাটি তিরিশ পার্সেন্ট আপনার বালি আর বাকি তিরিশ পার্সেন্ট কোকোপিট এবং ভার্মিকম্পোস্ট এই এবং বাকি টেন পার্সেন্ট আপনার কিছু জৈব খাবার অলরেডি এই মাটির মধ্যে আমি মিশিয়ে রেখেছি এবং এই মাটিটাই কিন্তু আমি সরাসরি আমার এই যে টব আছে এই টবের মধ্যে ভর্তি করে দেবো আচ্ছা এর পরবর্তী যে বিষয়টা আসছে সেটা হচ্ছে খাবার প্রদান অর্থাৎ আমরা আমাদের লঙ্কা গাছকে কীরকম ধরনের খাবার দেবো না বন্ধুরা আমরা বেশিরভাগ খাবার যেটা দেবো সেটা লিকুইড খাবারই দেবো না শুরুর দিকে যখন গাছ ছোট থাকবে সেই সময় বন্ধুরা আমরা ঠিক এই রকম ধরনের গাছের ভেজিটেটিভ গ্রোথের জন্য এই যে দেখতে পাচ্ছেন সর্ষের খোল পচানো যে জল এরকম রকম ধরনের সরষের খোল পচানো জল গাছের মধ্যে প্রয়োগ করব এবং এর এর সঙ্গে যদি বন্ধুরা ভাতের মাড় অর্থাৎ ভাতের ফ্যান যেটা আমরা বলি সে ভাতের ফ্যান যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ খুব দ্রুত বাড়বে তার কারণ ভাতের মাড়ের মধ্যে কিন্তু বন্ধুরা অ্যামাইনো অ্যাসিড আছে এবং এই অ্যামাইনো অ্যাসিড গাছের যে গ্রোথ এই গ্রোথকে কিন্তু আপনার দ্বিগুণ আকারে বাড়তে সাহায্য করে তা সেই জন্য আমরা শুরুর দিকে আমাদের এই গাছকে কিন্তু আমরা এই রকম ধরনের লিকুইড খাবার প্রোভাইড করব এবং পরবর্তীতে যখন দেখব যে মোটামুটি লঙ্কা গাছে যখন এরকম ধরনের কুড়ি আসতে লাগবে বা যখন ফুল ফোটার মতো যে অবস্থা যখন আসবে সেই সময় কিন্তু বন্ধুরা আমাদেরকে এই গাছকে পটাশ জাতীয় যে খাবার অর্থাৎ যে লাল পটাশ যেটাকে আমরা বলি তা সেই রকম ধরনের কিন্তু পটাশ জাতীয় খাবার এই গাছকে বেশি বেশি করে প্রোভাইড করতে হবে না পটাশ জাতীয় খাবার বেশি করে যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমাদের যে লঙ্কার যে ফলন সেই ফলন কিন্তু বন্ধুরা আমরা অধিক মাত্রায় পাব আচ্ছা এরপরের যে বিষয় যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এই যে লঙ্কা গাছের পাতা সব থেকে কমন যে রোগ অর্থাৎ লঙ্কা গাছের মধ্যে সব থেকে কমন যে রোগটা আমরা সচরাচর দেখতে পাই সেটা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া না বন্ধুরা পাতা কুঁকড়ে যাওয়া দুটো কারণের জন্য হতে পারে না প্রথম যে কারণটা সেটা হচ্ছে টবের মধ্যে অতিরিক্ত জল প্রদান অর্থাৎ যদি আপনি ঘন ঘন টবের মধ্যে জল দিতে থাকেন এবং টবে যদি জল জমতে থাকে তাহলে পরে এরকম ধরনের পাতা কুঁকড়ে যেতে পারে এবং দ্বিতীয় যে কারণটা সেটা একটা ভাইটাল কারণ সেটা হচ্ছে থ্রিপস ও মাইটসের অ্যাটাক যদি আপনার লঙ্কা গাছের মধ্যে থ্রিপস ও মাইটসের অ্যাটাক শুরু হয়ে যায় বন্ধুরা তাহলে কিন্তু আপনার লঙ্কা গাছের পাতা এরকমভাবে কুঁকড়ে যেতে পারে তা সেই কোঁকড়ানো লঙ্কা গাছের যে পাতা এই কোঁকড়ানোর হাত থেকে বাঁচার দুটি উপায় প্রথম যে কারণটা বললাম যদি আপনার ওভার ওয়াটারিংয়ের জন্য হয় তাহলে আপনাকে জল পরিমাণ মতো দিতে হবে আর দ্বিতীয় যে কারণটা বললাম অর্থাৎ যদি থ্রিপস ও মাইটসের অ্যাটাক যদি শুরু হয় তাহলে দুটি আপনাদের আমি ওষুধ দেখাবো না সর্বপ্রথম যে ওষুধটা আমি বন্ধুরা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে নিম অয়েল অর্থাৎ এই যে নিম অয়েল এই নিম অয়েলের সঙ্গে আপনাদের যে লিকুইড হ্যান্ডওয়াশ যেটা তা সেই লিকুইড হ্যান্ডওয়াশ এবং এই নিম অয়েল এই নিম অয়েলের সঙ্গে লিকুইড হ্যান্ডওয়াশ মোটামুটি গ্রাম মিশিয়ে যদি আমরা গাছের মধ্যে স্প্রে করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই এই সমস্যার হাত থেকে আমরা নিষ্কৃতি পাবো এবং এতেও যদি আপনার সমস্যা না মেটে তাহলে দ্বিতীয় আরেকটি যে জৈব ওষুধ সেটা হচ্ছে দেখুন বন্ধুরা এই যে কাকা তা এই কাকা পেস্টিসাইড এই কাকা পেস্টিসাইড যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে কিন্তু খুব সহজেই বন্ধুরা এই থ্রিপস ও মাইটসের অ্যাটাক থেকে আমরা আমাদের গাছকে রক্ষা করতে পারব এবং সব কিছু পরিচর্যা ঠিক করার পরও আরও একটি মারাত্মক যে সমস্যা আমাদের মুখে পড়তে হয় না সেটি হচ্ছে এই লঙ্কা গাছের ফুল ঝরে যাওয়া না বন্ধুরা লঙ্কা গাছের ফুল ঝরে যাওয়া যদি আমাদেরকে আটকাতে হয় তাহলে কিন্তু ঠিক যেরকম আমি বললাম অর্থাৎ যখন লঙ্কা গাছের আপনার কুঁড়ি আসতে শুরু হবে অর্থাৎ যখন ফুল ফুটতে শুরু হবে ঠিক সেই রকম সময় কিন্তু আমাদেরকে বন্ধুরা গাছের মধ্যে একটা অনুখাদ্য বা পিজিআর এই যে যেমন ধরুন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যে বায়োভিটা এক্স তা এই যে পিজিআর ঠিক ঠিক এইরকম ধরনের পিজিআর কিন্তু আমাদেরকে এই গাছের মধ্যে স্প্রে করতে হবে অর্থাৎ অনেক সময় গাছের যে মাইক্রো নিউট্রিয়েন্ট এই মাইক্রো নিউট্রিয়েন্টের ঘাটতির জন্য কিন্তু এই ফুল ঝরার একটা প্রবণতা দেখা যায় তা সেই জন্য মোটামুটি যখনই এই রকম লঙ্কা গাছের মধ্যে ফুল আসবে তা সেই সময় আমাদেরকে ঠিক সাত থেকে দশ দিন অন্তর মোটামুটি তিনবার এই গাছের মধ্যে আমরা এই অনুখাদ্য স্প্রে করব না বন্ধুরা যদি এই অনুখাদ্য আমরা স্প্রে করতে পারি তাহলে খুব সহজে কিন্তু এই যে লঙ্কা গাছের যে ফুল ঝরার যে সমস্যা এই সমস্যার হাত থেকে আমরা আমাদের গাছকে রক্ষা করতে পারব আর সবশেষে যে পয়েন্টটা আমি বলেছিলাম যে কিভাবে আমরা আমাদের গাছ থেকে অধিক পরিমাণ ফলন পাব না বন্ধুরা দেখুন আমার গাছগুলো দেখলেই বুঝতে পারবেন অর্থাৎ এই রকম ধরনের যদি আমরা সঠিক পরিচর্যা আমাদের গাছের মধ্যে করতে পারি অর্থাৎ আমরা যদি গাছের পাতা কোকড়ানো আটকাতে পারি যদি ফুল ঝরে যাওয়া আমরা আটকাতে পারি তাহলে কিন্তু খুব সহজেই এরকম ধরনের গাছ ভরে কিন্তু আমরা অবশ্যই আমরা লঙ্কা পাবো এবং আমাদেরকে কিন্তু বাজার থেকে আর বন্ধুরা লঙ্কা কেনার কোনো প্রয়োজন হবে না ঠিক আমার এই গাছগুলি দেখুন আজকে যেমন একেবারে নিজেদের লঙ্কা লঙ্কায় ভরে তুলেছে আপনাদের বাগানেও কিন্তু এরকম ধরনের প্রচুর পরিমাণে লঙ্কা আপনারা খুব সহজেই পাবেন তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম আমি মোটামুটি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এইগুলো যদি আপনারা ঠিকঠাক আপনাদের বাগানের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন তাহলে পরে কিন্তু আপনাদের বাগানেও এরকম ধরনের অধিক কিন্তু টপের মধ্যে আপনারাও লঙ্কা ফলাতে পারবেন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন